গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে সকালে এক কাপ গরম গরম দুধ চা দিয়ে শুরু করলাম। তো চলো, আজ সকালবেলায় এসে গিয়েছি একটু ব্যালকনিতে। এখানে বেশ ভালোই রোদ আসে, শীতকালে কিন্তু এখানটা বেশ ভালো লাগে। আর তারপর এসে গিয়েছিলাম ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। আজকের ব্রেকফাস্টে হবে ওটস পরিজ। তো এই যে ওটসের প্রিপারেশন করছি, আর ওটস খাবো আমি আর মা। আর কেউ ওটস খেতে ভালোবাসে না, মা মামের জন্য ছিল রুটি। আর এই যে ওটসের প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছি। আর এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, আমার কিন্তু বেশ ভালো লাগে দই ওটস বলো বা যাই করেই করি না, ওটসের একটু টপিংয়ে ম্যাঙ্গো দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আর অল্প একটু ম্যাঙ্গো খেলে মনে হয় না কিছু ক্যালোরিতে এফেক্ট আসে। আর তারপর লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকের লাঞ্চে ছিল বাটা মাছ, আর তার সাথে ছিল চিকেন স্টু। আর এই যে দেখতে পাচ্ছ ডাবও এনেছে, আমি ডাবের চাল খেতে ভীষণ ভালোবাসি। আর মাম্মা সবেটা ভালোবাসে বলে বাবা আজকে অনেকগুলোই সবেটা এনেছে। এরপরেই আমি একটু ওপরে গিয়েছিলাম মামামের সাথে, একটু মামামকে পড়াশোনা করানো হয়ে গিয়েছিলো। আর তারপরে একটু ফ্রুটস কেটে এনেছিলাম, এটা আমার আর মাম্মাম খেয়েছিল সবেটা। তো এরপর দেখো লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকের লাঞ্চ মেনু কিন্তু ভীষণ সিম্পল ছিল, আমি নামি আর বেশি কিছু নিইনি, এটাই আজকে খেয়েছি। তারপরে যে প্রিপারেশনটা চলছে, এটা কিন্তু আমাদের বাড়িতে কিছু সদস্য আছে যারা প্রত্যেক দিন লাঞ্চ আর ডিনার করে। তো তারা কারা তাও তোমরা এক্ষুনি দেখতে পাবে, তাদের জন্যই এই প্রিপারেশনটা চলছে। যাই হোক, এই যে এসে গেছেন এনারা, এনারা এখন খেতে শুরু করে দিয়েছে। তো এখন এনাদের মধ্যে একটু ঝামেলা চলছে, যেহেতু অন্য একজন এসে পড়েছে ওদের মধ্যে, তো ইনি সেটা পছন্দ করছে না। তো যাই হোক, এইসব করে বেশ দিনগুলো ভালোই কাটে। আর আমার কিন্তু এর আগে আরও অনেক প্রশ্ন ছিল বিয়ের আগে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু যাচ্ছি ডেন্টিস্টের কাছে দেখাতে। মায়ের ডেন্টিস্টের দাঁতে একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে গেছিলাম রাতের ডাক্তারখানায়। আর এই যে মাম্মামে একটু ঘুমও পেয়েছিলো, সেই জন্য মাম্মামে একটু হাই তোলা শুরু করে দিয়েছে। তারপর এসেও গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর মাম্মাম ভীষণ গুড গার্ল, ও কিন্তু কিচ্ছু ঝামেলা করে না। যাই হোক, ও বসেই ছিল। আর আমাদের বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়েছে বিকজ অনেকটা ভিড় ছিল। তারপরে মাম্মায়ের নাম ছিল আর কি, তো আমরা একটু আগেই এসে পড়েছিলাম। আর এখানে দেখো আমরা ওয়েট করছি, আর মাম্মাম একটু ফোন ঘাঁটছে। যাই হোক, তারপরে ডাক্তার দেখানো কমপ্লিটও হয়ে গেছে, আর আমরা ফিরছি একটু আইসক্রিম হাতে নিয়ে। আর আজকে মাম্মাম কিনেছে পেপসি। ছোটোবেলায় পেপসিগুলো খেতে আমিও খুব ভালোবাসতাম, আর অনেকদিন বাদে আজ একটা আইসক্রিমের দোকানে পেপসি আবারও দেখতে পেলাম। তো মাম্মামকে কিনে দিয়েছিলাম পেপসি, আর আমরা খেলাম মেট্রো নরেনগুড় আইসক্রিম। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।